বাংলাদেশ কোন দেশের ঋণের ফাঁদে পড়েনি বৈদেশিক ঋণের পরিমাণ ঝুঁকি সীমার অনেক নিচে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা লজ্জাজনক চাল তেলের বাজারে তেমন সুখবর নেই লাফের দাম বাড়লেও কমার হার একেবারেই নগণ্য ক্রেতাদের অস্বস্তি দুদাকে অভিযোগ বিএনপির নতুন নাটক বলছে আওয়ামী লীগ বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর জুলুম নির্যাতন বন্ধের দাবি রিজভির এবং রাজধানীতে জমি উঠছে ঈদের বেচাকেনা নতুন পোশাকে ছড়াছড়ি থাকলেও মূল্য নিয়ে অভিযোগ করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আশা আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসমিয়া জেরিয়া এবারে বিস্তারিত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা লজ্জাজনক এবং হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি আর বাংলাদেশের ঋণের দায়বদ্ধতা কোনো একক দেশের উপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দেশের কোনো বাণিজ্যিক ঋণ নেই বলেও জানান তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বিষয় পর্যালোচনা প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরে অর্থ বিভাগ গণভবনে পর্যালোচনা অবলোকন করেন সরকার প্রধান বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রপ্তানি আয় বিবেচনায় বাংলাদেশের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ধারণা দেয় অর্থ বিভাগ পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস বলেন সার্বিক পরিস্থিতিতে কোনোভাবেই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না আমাদের বৃহৎ প্রকল্পগুলি করলে বাংলাদেশ টিকতে পারবে কিনা সেটাও কিন্তু এখন সবটা দৃশ্যমান বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে বহু দূরে আছে বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করার মতো এর চাইতে লজ্জাস্কর বিষয় আর কিছুই হতে পারে না অর্থ সচিব বলেন যেখানে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ ৪৮% সেখানে বাংলাদেশের মাত্র ১২% আর জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান জানান কোনো খাতে কর কমানো হচ্ছে না শুধু সমন্বয় করা হচ্ছে আপনি যদি বৈদেশিক মুদ্রা রিজার্ভ দেখেন যেটা নিয়ে কথা হচ্ছে যে আমাদের আমরা ফরেনি দিতে ফেল করব সে বৈদেশিক মুদ্রা রিজার্ভ হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে রিজার্ভ আছে এটা দূরে যদি যোগ করেন তার ডবল রিজার্ভ আমাদের কাছে আছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন বাংলাদেশের কোনো বাণিজ্যিক ঋণ নেই বন্ড নেই যা ঋণ নেওয়া আছে তা স্বল্পমাত্রা সুদে এবং ৩০ বছর মেয়াদে শ্রীলঙ্কায় হচ্ছে ৩৫ মিলিয়ন তাদের ঋণ আছে প্রতি বছর তাদেরকে ৭.৫ বিলিয়ন পরিশোধ করতে হবে আমাদের ঋণের পরিমাণ ৫০ বিলিয়ন কিন্তু আমাদেরকে শোধ করতে হবে ২.৫ বিলিয়ন করে প্রতি বছর আমাদের সুদের হার গড়ে হচ্ছে ১.৪% আমাদের পরিশোধকাল হচ্ছে ৩০ বছর আমদানি রপ্তানির ঘাটতিতে কোনো সমস্যা হবে না এবং চীনের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ মাত্র ৮% বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ ঢাকা রাজধানী বাজারে খানিকটা কমেছে চালের দাম যদিও কমার হার খুবই নগণ্য গেল কয়েক মাসে গড়ে ১২ টাকা বাড়ার বিপরীতে কেজিতে দাম কমেছে মাত্র ২ টাকা সয়াবিন তেলের ক্ষেত্রেও একই অবস্থা রিফাইনারি কোম্পানিগুলো এখনও চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ করছে না বলে জানান ব্যবসায়ীরা শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট দুই মাস আগের তুলনায় কমেছে চালের দাম কিন্তু কতটা তার জবাব মিলল এ ক্রেতার কণ্ঠে এক সপ্তাহ আগে যেটা ছিল তার চেয়ে হয়তো কমছে কিন্তু আমি যখন কিনছি আরো দু মাস আগে তখন তার চেয়ে অনেক বেশিতে নিলাম আর কি ৩০০ টাকা বেশি নিলাম বাস্তবতাও তাই গেল কয়েক মাসে কেজিতে চালের দাম বেড়েছে গড়ে ১২ টাকা বিপরীতে কমেছে মাত্র ২ থেকে ৩ টাকা এতেই তৃপ্তির ঢেকুর তুলছেন ব্যবসায়ীরা বস্তা প্রতি ১৫০-২০০ টাকা কমছে আর বস্তা এটা হলো ২৮ আর পাইজনা কমছে ৫০ টাকা মিনিকেট বেচতেছি ২৯৫০ সর্বনিম্ন আর সর্বোচ্চ হল ৩১-২০ টাকা ঈদের পর নতুন চাল বাজারে এলে দাম আরো কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা নতুন চাল ইতিমধ্যে আসা শুরু করছে বাজারে বৈশাখ আছে নতুন ধান টান আইছে বাজার কমতে একই অবস্থা সয়াবিন তেলের বাজারেও লিটারে দাম দ্বিগুণ বাড়লেও কমেছে মাত্র ১০ টাকা সেটিও সরকার মূল্য নির্ধারণ করে দেয়
মিলগেট থেকে মাল কেনার কারণে আমি এখন মাল কমে বেচতে পারতেছি এবং কাস্টমার খুশি। সয়াবিন 135 টাকা, পাম 129 টাকা প্রতি লিটার। রিফাইনারি কোম্পানি থেকে পর্যাপ্ত বোতলজাত তেল না পাওয়ার অভিযোগ করছেন বিক্রেতারা। একেবারে সংকট, আমরা যদি 20 কার্টন চাই সেখানে কোম্পানি আমাদেরকে 1 কার্টন দেয়, কিন্তু কাস্টমারের চাহিদা তো বেশি। সয়াবিন তেল না দেওয়ার পেছনে কী কারণ মনে করছেন? সেটা তো আমরা বলতে পারতেছি না কী কারণ। মানে ওনারা তেল লইতে হইলে ওনাকে হালিম লইতে হইব, ওনাকে ফলার চাল লইতে হইব, ওনাকে হলুদ মরিচ লইতে হইব, তারপরে তেল দেবো, একটা মধ্যে একটা আটকে রাখে আমাদেরকে। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলেই দেশে ভোজ্য তেলের দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দুদকে বিএনপির অভিযোগ, নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা। জনগণের সমর্থন না পেয়ে দলটি নতুন নাটক করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনের আগে ভারত বিরোধী বক্তব্য দেয়া বিএনপির মজ্জাগত স্বভাব। অন্যদিকে বিএনপি বলছে পরাজয়ের ভয় থেকেই বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করছে সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের উপর নির্যাতন করছে সরকার। রাষ্ট্রযন্ত্রের বাহাদুরি দেখিয়ে আপনি একের পর এক যে নিপীড়ন নির্যাতন চালিয়ে এখন বলছেন টার্গেট তো বিরোধী দল, আর হয় গুমের শিকার না হলে ক্রস ফায়ারের শিকার, নাহলে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে থাকবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের আলোচনা সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন দুদকে সরকারের দুর্নীতি রিপোর্ট জমা বিএনপির নাটক। বিএনপি সহ যে সমস্ত রাজনৈতিক দল ভারত বিরোধী রাজনীতি করে, প্রেস ক্লাবের আঙ্গিনা গরম করে, নয়া পল্টনের আঙ্গিনা গরম করে, টেলিভিশনের পর্দা গরম করে ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী বক্তব্য দিয়ে, তারা আবার গতকাল সুরসুর করে ভারতীয় হাইকমিশন ইফতার করতে গিয়েছে। অন্যদিকে সরকারি বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন রাষ্ট্রবিরোধী কাজে উস্কানির জন্য বিএনপির দুর্নীতিলব্ধ অর্থ বিনিয়োগের তথ্য সরকারের কাছে আছে। বিএনপি নেতারা দুর্নীতি দমন কমিশনে গিয়ে যে মহড়া দিয়েছেন তা নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা মাত্র। তাদের কথিত আন্দোলন আর অভ্যুত্থানের রঙিন খোয়াব ভেঙে যাওয়ায় জনগণের নজর ভিন্ন দিকে নিতে চায়। দুদক স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন সরকারি দলের বিরুদ্ধেও কাজে কোনো বাধা নেই। যত বড় নেতাই হোক অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হয়নি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। মঙ্গলবার রাজধানী গুলশানে একটি হোটেলে ইফতারে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারছেন না। গৃহবন্দী অবস্থা থেকেও বেগম জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন বলে জানান ফখরুল। Begum Khalida Zia is not with us. She is in a sort of house arrest. And let us pray for the release of our beloved leader, Chairperson Begum Khalida Zia and other activists who are fighting for democracy. 2023 সালের এসএসসি এপ্রিলে আর এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপমণি। মঙ্গলবার সচিবালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা 2022 সালের ঘোষিত সিলেবাস অনুসারে এবং এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা হবে 2022 সালের 180 কর্মদিবসের সিলেবাস মেনে। আর চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে কি না তা আগামী মাসের মধ্যে জানানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সামনে এসএসসি আছে, এইচএসসি আছে, আমাদের লজিস্টিক্স এই জিনিসগুলো আমরা একটু দেখে আমরা যদি মনে করি যে না আমরা কষ্ট হলেও আমরা পারবো, সেই ক্ষেত্রে হয়তো আমরা নিতে পারবো। তো এইটা আমাদেরকে আরও একটু এক দেড় মাস সময় আমরা নিয়ে তারপরে সিদ্ধান্তটা দিতে চাই, ঠিক এই মুহূর্তে না। রাজধানীতে জমে উঠছে ঈদের বেচাকেনা। দোকানে দোকানে নতুন পোশাকে ছড়াছড়ি থাকলেও মূল্য নিয়ে অভিযোগ করছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাদেরও বাড়তি দামে সংগ্রহ করতে হচ্ছে পোশাক। করোনার কারণে যে ক্ষতি হয়েছে এবার তা কাটিয়ে ওঠার আশা করছেন তারা। উশাফের দোষের রিপোর্ট।
জমে উঠেছে রাজধানীর ঈদবাজার। এর ফলে দুই বছর করোনা ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন পোশাক ব্যবসায়ীরা। বিগত দুই বছর যেটা হয়েছে সেটা হয়তো বা কিছুটা আমাদের একটু ডেভেলপ হইতো, সকাল থেকে ঘুরতেছি কিছুই নিতে পারতেছি না, একদম বলে একদমই নিতে হবে, কোনো বার্গেনিং করা যায় না। ঘুরতেছি তো ওই দাম ছাড়ে না, ওই যেই দাম ওই দামই ধরে রাখছে। এখন তো সবকিছুরই একটু বেশি, দুই বছর তো কেউ তেমন কেনাকাটি করায় না, করেনি, তাই হচ্ছে মনে হচ্ছে এবার দামটা একটু বেশিই নিচ্ছে। বাড়তিতে কেনার কারণে কম দামে বেচার সুযোগ নেই বলে জানান ব্যবসায়ীরা। একটা শার্টে 100-150 টাকা বাইরে গেছে, আমরা পাঞ্জাবি কিনে আনছি, মার্কেটে গেলে এখন মালই পাই না, তো খুব কেড়াইছি। আগে আপনি মাল কিনে আনছি 150 টাকা, এখন আনতে 210 টাকা, তো লিটার প্রতি মালের দাম বেশি, আর ওয়ান পিস গুলি 150 টাকা 180 টাকা করে বাড়া দিতে পারবি। এবার ঈদের বাজার দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পটুয়াখালীর বিভিন্ন নদীতে ডুবোচর আর নাব্য সংকটে ঢাকাগামী লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। দ্রুত নদী খননের দাবিও জানান তারা। ব্রিজিংয়ের আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ, আর গবেষণার মাধ্যমে যথাযথ পদ্ধতিতে পলি সরানোর তাগিদ দিলেন গবেষকরা। পটুয়াখালীর প্রতিনিধি সোহাগ রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। পলি জমে নাব্য হারাতে বসেছে পটুয়াখালীর কারখানা নদী। এতে প্রায় দিনই চরে আটকা পড়ছে দোতলা লঞ্চগুলো। জোয়ার আসার পর সেগুলো মুক্ত হয়। এ নিয়ে লঞ্চ চালক যাত্রীদের প্রতিনিয়তই অনিশ্চিত যাত্রায় বসে থাকতে হয়। পটুয়াখালী ঢাকা নৌপথে অন্তত 10টি পয়েন্টে এমন ডুবুচর ও নাব্য সংকট প্রকট আকার ধারণ করেছে। পাশাপাশি এসব পথে প্রয়োজনীয় বাতি, বয়া ও পথ চিহ্নের অভাব রয়েছে, যার ফলে এসব রুটে আটকে যায় চলাচলকারী নৌযান। এ অবস্থায় দ্রুততম সময়ে খননের মাধ্যমে দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন যাত্রীরা। লঞ্চ বাজে পড়ছে, চর আসছিল, টেকে টেকে বাজে পড়ছে, এই জন্য আমাকে আসতে দেরি হয়েছে। সরকারের কাছে আমাদের জোর দাবি যে আমাদের এই নদীটা খনন করে দেয়। ডুবোচরের কারণে আমরা জাহাজ গন্তব্যস্থানে সঠিক টাইম মতো পৌঁছাতে পারি না। নদীর ড্রেজিং ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে সময় মতো ড্রেজিং এর মাধ্যমে নাব্য ফেরানোর কথা জানালেন পটুয়াখালী নৌবন্দরের সহকারী পরিচালক। যে সমস্ত জায়গায় ড্রেজিং এর সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কাজ চলমান আছে এবং এটা চলমান থাকবে। আর নদীটি পরিকল্পিত উপায়ে ড্রেজিং করার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। পরিকল্পিতভাবে ড্রেজিং এর ব্যবস্থা করতে হবে, ড্রেজিং এর ব্যবস্থা করে নদীর নাব্যতাকে ফিরে আনতে হবে। এ নৌপথ সচল রাখায় সরকার কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। দেশে সারের পর্যাপ্ত মজুদ আছে, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বেশি দাম নিলে ডিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। হাওরে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের আউশ আবাদে প্রণোদনা দেওয়া হবে বলেও জানান আব্দুর রাজ্জাক। 30,000 কোটি টাকা এই সার সংগ্রহ করতে আমাদের এই বছরই দিতে হচ্ছে, সামনের বছরও পরিস্থিতি কী হবে জানি না। সার নিয়ে এই সরকার কোনোক্রমে কাউকে সার, মানুষকে রক্ত দিতে হয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে এই সারের জন্য, কাজে এখানে সার দেওয়ার কোনো সুযোগ নেই। হবিগঞ্জ, মুন্সি, মৌলভীবাজার, সিলেট এই সকল এলাকায় হাওরও আছে, এমনি ইয়ে জমি আছে, সেখানে যাতে আউশের উৎপাদনটা বাড়ানো যায় তার জন্য আমাদের সর্বাত্মক কর্মসূচি থাকবে এবং আমরা সেইভাবেই প্রণোদনা দেব আর কি। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত চারুকলা শিক্ষার্থী ও শিল্পীরা। এদিকে রমজানের কারণে পয়লা বৈশাখের অনুষ্ঠান দুপুর 2টার মধ্যে শেষ করার বাধ্যবাধকতা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার দুপুরে রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে পরিদর্শন শেষে এ কথা জানান টিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এম আর আসাদের রিপোর্ট। চারুকলার উন্মুক্ত প্রাঙ্গণে চলছে মঙ্গল শোভাযাত্রার জন্য টোটেম বা পশু পাখির অবয়ব তৈরির কাজ। রমজানের কারণে সীমিত আকারের শোভাযাত্রায় টোটেমের সংখ্যা নামিয়ে আনা হয়েছে 4টিতে, অর্থাৎ অর্ধেকে। অন্যান্য বার স্ট্রাকচারের সংখ্যা আরও বেশি হয়, 8-10টা হয়, এবার 4টা হচ্ছে।
এই সময় স্বল্পতার কারণে রমজানের কারণে শোভাযাত্রা নিয়ে দ্বিধা কেটে যাওয়ায় পুরোদমে ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থীরা। এখন আমরা পেস্টিং এর কাজ করছি। আমরা সচরাচর দুই লেয়ার খবরের কাগজ, এক লেয়ার ব্রাউন পেপার, তারপর একটা বেসিক টোন, তারপরে আমরা অর্নামেন্টেশনের জন্য কাজ করি আর কি। তো আমরা 13 তারিখের মধ্যে কাজ শেষ করে ফেলতে পারবো। নির্বিঘ্নে বাংলা বর্ষবরণ উদযাপন নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। রমজানের কারণে রমনা বটমূলে নির্দিষ্ট সময়ের মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা দিয়েছে ডিএমপি। অনুষ্ঠানটিও আমরা সীমিত সময়ের জন্য অনুরোধ করেছি। আমরা 2টার ভিতরে সমস্ত কার্যক্রম এখান থেকে গুটিয়ে নেব। যে কোনো নাশকতা মোকাবেলায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। ব্যারিকেড দিয়ে আসার সময় আমরা মানুষকে চেক করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণের উৎসব বৈশাখে শুরু হয়েছে। বৈশুক সংগ্রাই এবং বিজুর আদ্যক্ষর মিলিয়ে এটি বৈশাখী উৎসব নামে পরিচিত। মঙ্গলবার ভোরে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় 3 দিনের আয়োজন। করোনার বিধি নিষেধ না থাকায় এবার রাজধানীতেও ঘটা করে উদযাপন হচ্ছে বৈশাখী। আরও জানাচ্ছেন শর্মিত স্বর্ণা। নদীতে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হল বৈশাখী উৎসব। ধর্মীয় সামাজিক রীতিনীতিতে সপ্তাহ জুড়ে চলবে এ আয়োজন। উৎসবটিকে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশুক, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই এবং চাকমাদের বিজুর আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে বৈশাখী বলা হয়। উৎসবের প্রথম দিন সবার মঙ্গল ও পরিবার পরিজনের সুখ শান্তি কামনায় নদীতে ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয়। এদিকে করোনার বিধিনিষেধ না থাকায় 2 বছর পর রাজধানীতেও উদযাপন হচ্ছে বৈশাখী। পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এ উৎসব উদ্বোধন করেন সচিব হামিদা বানু। পরে শোভাযাত্রা নিয়ে রমনা পার্কের লেকে ভাসানো হয় ফুল। এমন আয়োজনে খুশি ঢাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। সারা বছরটা এই দিনটা যেন আমাদের আনন্দের মধ্যে কাটিয়ে যায়, এটা আমাদের কামনা করি। বুধবার উদযাপন করা হবে মূল বিজু। 14 এপ্রিল পহেলা বৈশাখ বৎসবরণ উৎসব। ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজধানীর রূপনগরের কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের মোহনা ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিল্প প্রতিমন্ত্রীকে। এ সময় প্রতিষ্ঠানটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ তোফাজ্জল হোসেন টেনও উপস্থিত ছিলেন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনাম আরও একবার। বাংলাদেশ কোনো দেশের ঋণের ফাঁদে পড়েনি। বৈদেশিক ঋণের পরিমাণ ঝুঁকিসীমার অনেক নিচে। শ্রীলঙ্কার সঙ্গে তুলনা লজ্জাজনক। চাল তেলের বাজারে তেমন সুখবর নেই। লাফিয়ে দাম বাড়লেও কমার হার একেবারেই নগণ্য। ক্রেতাদের অস্বস্তি। দুদকে অভিযোগ, বিএনপির নতুন নাটক বলছে আওয়ামী লীগ। বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর জুলুম নির্যাতন বন্ধের দাবি রিজভির। এবং রাজধানীতে জমে উঠছে ঈদের বেচাকেনা। নতুন পোশাকে ছড়াছড়ি থাকলেও মূল্য নিয়ে অভিযোগ। করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আশা। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। মোহনার সবশেষ খবর নিতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।